এই নতুন নেতৃত্বের মাধ্যমে আগামীতে স্মার্ট বাংলাদেশ তৈরিতে এই স্বেচ্ছাসেবী আপনার অগ্রণী ভূমিকা পালন করবে। অরণ্য সৃষ্টি করতে হলে এত তরুণ নেতৃত্ব আসতে হয়। স্মার্ট নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সুশৃঙ্খলা তো অবশ্যই স্মার্ট নেতারাই সুশৃঙ্খলা বজায় রাখবে। রাত পোহালে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের আগ্রহ একটু বাড়তি মাত্রায়। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নগরীর জিসি, ওয়াসা, লালখান বাজার মোড় এবং কাজী দেউড়ির আশপাশ থেকে সম্মেলন স্থল পর্যন্ত ব্যানার টাঙিয়েছেন চট্টগ্রাম উত্তরের বিভিন্ন উপজেলার পথ প্রত্যাশী নেতারা। সম্মেলনকে ঘিরে সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মেলন প্রস্তুতি কমিটির দুই নেতা। সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতির কথা বলেন তারা। সম্মেলন সফল করতে বেশ উদগ্রীব প্রস্তুতি কমিটির এই দুই নেতা। বঙ্গবন্ধু মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী মহোদয়ের একেবারে ওই আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গায় এবং ওনার ব্যানগাড়ির সাথে যে কাজ করছেন সেখান থেকে আজকে বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগ অত্যন্ত সুসংগঠিত, জাগ্রত এবং আপনার সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মহাশয়কে বাংলাদেশ অদম্য পথ চালায় স্বপ্নযাত্রী হিসেবে আমাদের আয়োজনকে সুন্দর, শান্ত ও প্রাণবন্ত করবে। একই সাথে সম্মেলনের সংবাদ কভারেজও বিনোদন জানাচ্ছি। সম্মেলনকে ঘিরে প্রস্তুত করা হচ্ছে সম্মেলন স্থল নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, যেখানে অনুষ্ঠিত হবে সম্মেলনের প্রথম এবং দ্বিতীয় অধিবেশন। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে ঘিরে চট্টগ্রামে অবস্থান করছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই সম্মেলনের মাধ্যমে সুশৃঙ্খল নেতারা আগামীতে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগকে নেতৃত্ব দিবে বলে প্রত্যাশা রাখছেন তারা। আমাদের আগামীকালে যে সম্মেলন, সেই সম্মেলনে জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন, স্মার্ট নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আমরা আগামীকালের এই সম্মেলনটা করছি। এই স্মার্ট সম্মেলনের মাধ্যমে, স্মার্ট নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সুশৃঙ্খলা তো অবশ্যই স্মার্ট নেতারাই সুশৃঙ্খলা বজায় রাখবে। চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক যে সাতটা উপজেলার সমস্ত নেতাকর্মীর মাঝে একটা প্রাণ চাঞ্চল্য, একটা উদ্দীপনা, একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে। এই জ্বরটা একটা ভাঙ্গার একটা সুযোগ তৈরি হয়েছে এবং নতুন সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হবে। এই নতুন নেতৃত্বের মাধ্যমে আগামীতে স্মার্ট বাংলাদেশ তৈরিতে এই স্বেচ্ছাসেবী আপনার অগ্রণী ভূমিকা পালন করবে। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আসলে আমাদেরকে অনেক পরিবর্তন করতে হবে। আমাদের দেশরত্ন শেখ হাসিনা আপনি জানেন, সে ডাইনামিক, সে প্রচুর পরিশ্রম করে এবং দেশকে একটা উচ্চ মাত্রায় নিয়ে গেছেন। তাই সেক্ষেত্রে তো আমাদেরও প্রস্তুত হওয়া দরকার, সেটা আমরা করে যাচ্ছি এবং আমরা চেষ্টা করছি স্বেচ্ছাসেবক লীগ আধুনিক বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ায় আমাদের নিজেদেরকে প্রস্তুত করা। চট্টগ্রামে আওয়ামী লীগের তিনটি সাংগঠনিক ইউনিটের মধ্যে চট্টগ্রাম উত্তরকে বলা হয় সুশৃঙ্খলা এবং প্রাণবন্ত। নতুন নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ অন্যান্য অঙ্গ সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের মতো ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাব্দুল্লাহ রাহাত, বাংলাধারা, চট্টগ্রাম।